আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 21 জুন, এবং এই নির্বাচনকে ঘিরে দেশে বিদেশে যারা আমাদের বাংলাদেশী আছেন তারা অনেকেই অনেক আশা এবং উদ্দীপনা নিয়ে কিন্তু দেশের দিকে লক্ষ্য করেছেন, এবং ইতিমধ্যে আমরা দেখেছি লন্ডন থেকে একজন প্রবাসীরা কিন্তু দেশে এসেছেন, যিনি নৌকার প্রতীক নিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তারা প্রবাস থেকে কিন্তু বাংলাদেশে এসে নৌকার প্রচারণা করছেন। আমরা তাদের কাছ থেকে পরিচিত হয়ে যাব, এবং তাদের আসলে আসার উদ্দেশ্যটা কি সেটা তাদের কাছ থেকে আমরা আরো ভালো করে একটু বোঝার চেষ্টা করব। তো ভাই, আমরা প্রথমত আপনার কাছ থেকে একটু জানতে চাই, সকলের পরিচয়টা যদি আপনি একটু দেন এবং আপনার পরিচয়টা প্রথমে একটু। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক লন্ডন মহানগর যুবলীগ। আজকে আমরা আমাদের এই সিলেটের নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যেন নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকা মার্কা প্রতীকের যিনি নির্বাচিত করতেছেন আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আমরা লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে আজকের এই প্রচারণা আমরা শুরু করতেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, উপস্থিত আছেন আমাদের লন্ডন মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা তারেক আহমদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের টাকা উত্তর মহান উত্তর যুবলীগের সংগ্রামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সভাপতি জনাব ইব্রাহিম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের লন্ডন মহানগর যুবলীগের সংগ্রামী সহ সভাপতি জনাব জুবায়ের আহমদ সেলিম, আব্দুল শহীদ শেখ, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক রুয়েল মিয়া, সাবেক প্রচার সম্পাদক বারিস্টার মহসিন, আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট মহানগর ছাত্রলীগের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক টুকুর ছাত্রনেতা তুষার আহমদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ওল্ডাম যুবলীগের সংগ্রামী সভাপতি সদ্য বড় ভাই সাদেক আহমদ, সাধারণ সম্পাদক মুশাহিদ ভাই, এবং বার্মিয়াম ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নুমান আহমদ, আমাদের ইউপি সাবেক সদস্য যুবলীগ নেতা নেফুর আহমদ সহ আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা আশা করতেছি যেহেতু বৃষ্টি শুরু হয়ে যাবে সেজন্য আমরা প্রচারণা শুরু করব, তারই মধ্যে আমি বক্তব্য নিয়ে আসবেন আমাদের লন্ডন মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি তারেক আহমদ। তারেক ভাই, আমরা আপনার বক্তব্য, আমি আর বক্তৃতা দেওয়ার কিছু নাই। আমরা আনোয়ার ভাইকে 21 তারিখ সবাই প্রতারণা করতেছি, যেভাবে আনোয়ার ভাই বিজয় অর্জন করে, আমরা আনোয়ার ভাইয়ের বিজয় দিয়ে 22 তারিখে আনন্দ মিছিল করে আমরা আবার বিদেশ ফিরে যাব। আমি যারা আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এখন বক্তৃতা দেওয়ার পালানো, আমরা মানুষের দ্বারে দ্বারে যাব এবং বুট চাবো, লিফলেট বাঁটবো, মানুষের কাছে আনোয়ার ভাই সালাম পৌঁছে দিব। সবাইকে ধন্যবাদ আবারও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটু শর্ট করে, যেহেতু ঢাকা উত্তরের ছাত্রলীগের সাবেক সভাপতি, আপনার কাছে জানতে চাই, আমরা মনে করি সিলেটে এটা একটা ইতিহাস হয়ে গেছে, কারণ একসঙ্গে এত প্রবাসীরা দেশে এসেছেন লন্ডন থেকে আনোয়ারুজ্জামানের বিজয়টা নিশ্চিত করার জন্য। তো সেক্ষেত্রে আপনি যেহেতু ঢাকা উত্তরের একটা দায়িত্বে ছিলেন, বড় দায়িত্বে, এই এই দিকটা কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে জননেত্রী শেখ হাসিনার যে সিলেট মহানগরে তার জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যারা প্রবাসী বাংলাদেশে, যারা সিলেটের সন্তান, যারা লন্ডনে বসবাস করে, তারা শেখ হাসিনার এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে এবং শেখ হাসিনার সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য তারা সিলেটে ছুটে এসেছে। যে এমনই একজন মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন, তিনি দীর্ঘদিন এই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার দীর্ঘদিন যোগাযোগ এবং এই সিলেটবাসীর সাথে দীর্ঘদিন তার যোগাযোগ। তো আমরাও ঢাকা থেকে এসেছি যে জননেত্রী শেখ হাসিনার যে পছন্দের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকামার্কার প্রার্থী তাকে বিজয় করার জন্য, আমরাও এই প্রবাসীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে 21 তারিখ যেন জননেত্রী শেখ হাসিনার যে পদ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি যেন বিজয় লাভ করে, এই জন্য আমরা সবাই মিলে কাজ করতেছি। আপনাকে ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক টুকুর ছাত্রনেতা ফখরুল কামাল জুয়েল। আমরা যেহেতু প্রচারণা শুরু করব, এর মধ্যে আমাদের ওল্ডাম যুবলীগের জননেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী
অনুকার মনোনীত জনজনাব আনোয়ার জামান চৌধুরী ভাইকে আজকে এখানে আমরা সমর্থন জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সিলেট মহানগরবাসীর পাশে আমরা একসাথে কাঁধ মিলিয়ে আমরা জননেতা আনোয়ার জামানকে বিজয় করার জন্য আমরা একসাথে কাজ করে যাচ্ছি আগামীতে এই সুন্দর সিলেট গড়ার পথ নিয়ে আমি আশাবাদী এই বলে আমি আমার বক্তব্য রাখলাম মহানগর ধন্যবাদ আসলে আমাদের বিশেষ করে সিলেট কিন্তু একটা প্রবাসী অধ্যুষিত এলাকা সারা দেশের মধ্যে এই সিলেটটাই কিন্তু প্রবাসী অধ্যুষিত আর যেহেতু আমাদের সিলেট সিটি কমিশন আগামী নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনতা আনোয়ার জামান চৌধুরীকে দিয়েছেন উনি সাবেক ছাত্রনেতা এই সিলেটের ছাত্রলীগের রাজনীতি করেন এবং যেহেতু উনি দীর্ঘদিন থেকে প্রবাসী ছিলেন এবং এই প্রবাসের থেকে ওই সিলেটের মানুষের প্রত্যেকটি সমস্যার সমাধানের চেষ্টা করেছেন প্রত্যেকটি ক্রান্তি লগ্নে মানুষের পাশে থেকেছেন তৎপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে এই সিলেট সিটি কমিশন নৌকার মাঝে এসে উপহার দিয়েছেন আমরা আশা করি আগামী 21 জুন প্রবাসী সহ এবং সিলেটের সর্বস্তরের জনগণ ওনাকে ভোট দিয়ে নৌকা উপহার দিবে ইনশাল্লাহ ধন্যবাদ আসলে আজকে আমরা আমাদের লন্ডন মহানগর যুবলীগের প্রেসিডেন্ট সভাপতি এবং সাধারণ সম্পাদক ফজলুর রহমান সুমন ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা লন্ডন মহানগর যুবলীগের সবাই একত্র হইয়া আমরা মানে আজকে জনসাধারণ মানুষের কাছে যাব আজকে আমাদের নেতা আনোয়ার জামান চৌধুরী উনি আজকে কিন্তু নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন এতে আমরা জানি যে উনার যে ভিশনটা এই ভিশনটা বাস্তবায়ন করার জন্য উনি উচ্চ কাজ করে যাবেন আর আমরা আশাবাদী 21 তারিখ আমরা আমাদের আনোয়ার ভাইকে আমরা উচ্চ আমরা মানে ভোটে মানে যুক্ত করবো ইনশাল্লাহ ধন্যবাদ সিলেট গতিকে আপনারা জানেন আপনারা জানেন আমরা লন্ডন মহানগর যুবলীগের পক্ষ থেকে আজকে আমাদের আয়োজন আমরা শুধু লন্ডন মহানগর না যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ আমরা প্রায় 300-400 নেতাকর্মী এসেছে জননেতা আনোয়ার জামানের জন্য কাজ করার জন্য আমরা বিশ্বাস করি আমরা সবাই যেভাবে কাজ করে যাচ্ছি এবং মানুষের যে ধরনের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ দেখতে পাচ্ছি আনোয়ার জামানের প্রতি ইনশাল্লাহ আমরা 21 তারিখ জয় নিশ্চিত করব বুডের মাধ্যমে ধন্যবাদ সবাইকে এখন মাহমুদ ভাই বক্তব্য যুক্তরাজ্য লন্ডন যুবলীগের ছাত্রলীগের সভাপতি মহানগর যুবলীগের ছাত্রলীগের সভাপতি নাজমুলকে দুটি কথা আমার ধন্যবাদ লন্ডন মহানগর যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার আপনারা জানেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জামান চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সিলেটের মেয়র প্রার্থী হিসাবে মনোনীত প্রধানমন্ত্রী নমিশন দিয়েছেন আমরা 21 তারিখে ওনাকে ভোট দিয়ে যুক্ত করবো এবং স্মার্ট সিলেট এবং গ্রিন সিলেটের উপকার করবো এই আমাদের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সিলেট গতিকে ধন্যবাদ লন্ডন মহানগর যুবলীগের তারেক ভাই এবং আমাদের সুমন ভাই নেতৃত্বে আমরা এখানে এসেছি আমরা প্রবাস থেকে এসেছি জননেতা আনোয়ার জামান চৌধুরীর নির্বাচনকে সামনে রেখে আমরা আশা করি আগামী 21 জুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো মানুষকে ভোটারদেরকে আনবো নিয়ে আমরা জয় নিয়েই আমরা যুক্তরাজ্যে আবার ফিরবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু যেহেতু বৃষ্টি আছে লন্ডন যুবলীগের নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন তারা লন্ডন যুবলীগের আমরা ধন্যবাদ জানাচ্ছি লন্ডন মহানগর যুবলীগকে লন্ডন মহানগর যুবলীগকে এই আয়োজন করার জন্য আনোয়ার জামান চৌধুরীর সমর্থনে আমরা শুধু একটা কথাই বলতে চাই প্রবাসীদের বিনিয়োগ নিশ্চিত করতে 21 তারিখ আপনারা অবশ্যই নৌকার গায়ে ভোট দিবেন এটাই প্রবাসীদের বিনিয়োগ নিশ্চিত করবে ধন্যবাদ সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য যুবলীগ মাহমুদ আলী লন্ডন মহানগর যুবলীগ কর্তৃক আয়োজিত আমাদের আজকের বন্ধু আমার সহযোদ্ধা ফজলুর রহমান সুমনের পরিচালনায় তার আগে আমাদের সভাপতিত্বে আজকের এই আমাদের এই আমাদের সিটি মেয়র তোলা আনোয়ার জামান চৌধুরীর সমর্থনে আজকের আমাদের এই প্রচারণা শুধু আজকে না আমরা লন্ডন থেকে এখন আজার আমাদের আনোয়ার জামান চৌধুরী সৈনিক আসছেন এখানে সবাই কাজ করতেছেন ইনশাআল্লাহ আমরা 21 তারিখে উনি শেখ হাসিনার মুখ উজ্জ্বল হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম আসলে আমরা লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন ভাই নেতৃত্বে আমরা লন্ডন অনেক প্রবাসী এসেছেন সিলেটে এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছে আনোয়ার জামান চৌধুরীর পক্ষে ছবি প্রচারণা করবো আমরা অত্যন্ত আনন্দিত লন্ডন থেকে যে তারা এসে সিলেটে নৌকার পক্ষে প্রচারণা করছে তারা তাদের সবাইকে আমরা ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আপনি কথা বলতে বলতে আমরা সামনে দিকে যাই আপনি ধরেন আদর্শ
দর্শক আসলে অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন এবং সেখান থেকে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে তারা প্রচারণা করবেন নৌকার প্রচারণা এবং আগামী 21 জুন তারা নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে লন্ডন যুবলীগের প্রেসিডেন্ট সহ নেতৃবৃন্দ দেশে এসেছেন এবং তাদের সাথে দেশ থেকে যারা যুবলীগ করেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন তো আমরা তার একটি দৃশ্য আজকে সিলেটের শহীদ মিনার থেকে এই যাত্রাটি আমরা শুরু করলাম এবং কিছু প্রচারণা হবে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সহযোগিতা করবেন সেই প্রত্যাশা সেই আশা রাখছি দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সরাসরি যাই হোক আমরা এই মুহূর্তে দেখতাম পারাম লন্ডন যুবলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু প্রচারণায় ব্যস্ত সরাসরি লাইভের মাধ্যমে আমি আপনারা লেগে আছি এই মুহূর্তে সেই বৃষ্টি অপেক্ষা করিয়া কিন্তু তারা নামছেন আর সিলেটের রাজপথে ইতিমধ্যে কিন্তু লন্ডন তো আপনারা জানেন যে সিলেট যাই হোক লন্ডন থেকে যারা এসেছেন এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন এবং গত কয়েকদিন থেকে তাদের সিলেটের হাটে ঘাটে মাঠে প্রত্যেকটি স্থানে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু সিলেটবাসীর জন্য একটি বড় পাওয়া এটা কিন্তু সিলেটবাসীর জন্য একটি ইতিহাস 2023 সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে একজাক লন্ডন প্রবাসীরা কিন্তু দেশে এসেছেন এবং একই সাথে তারা অংশগ্রহণ করেছেন এই বৃষ্টির মধ্যে ভিজে এসে যে তারা কিন্তু বিভিন্নভাবে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন এবং আগামী 21 জুন যাতে নৌকার বিজয় নিশ্চিত হয় এবং নৌকার বিজয় হলে উন্নয়ন হবে সেটা কিন্তু জনগণকে এবং সাধারণ মানুষকে নিশ্চিত করছেন আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দর্শক নৌকা নৌকা সরাসরি আজকে লাইভে বৃষ্টির মধ্যে বৃষ্টিও থামাতে পারছে না নৌকার কর্মীদের বৃষ্টির মধ্যেও কিন্তু নৌকার কর্মীরা কিন্তু প্রচারণায় আছেন এবং প্রচারণা করবেন সেটাই কিন্তু আমরা আশা করছি সরাসরি অনেক নেতা কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন প্রবাসী নেতা কর্মীরা যারা রেমিটেন্স যোদ্ধা বলা হয় যাদেরকে তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা ওদিকে আনোয়ার জামান চৌধুরীর নৌকা এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব দিতে চান এজন্যই কিন্তু প্রবাস থেকে যুবলীগের প্রেসিডেন্ট সহকর্মীরা কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশে এসেছেন আজকে যে প্রচারণা হচ্ছে লন্ডন যুবলীগের প্রেসিডেন্ট সহ যুবলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন এবং তারাই কিন্তু আজকে প্রচারণাদি করছেন আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি অনেক আনন্দের সাথে এই বৃষ্টির মধ্যে প্রবাসে থেকেও তারা কিন্তু প্রচারণা করছেন সংগ্রামের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা আজকে জিন্দাবাজার চৌহাট্টা শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ করছি এবং একটি জিনিস এই বৃষ্টি অপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা প্রবাস থেকে এসে তারা যেভাবে কাজ করতেছে আপনারা যারা দেশে আছেন সবাই 21 তারিখ আমাদের প্রিয় নেতা যেন আনোয়ার উজ্জামান চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং আমাদের এই কষ্টটা যেন যারা রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসে থাকেন তারাও কিন্তু এবারে আনোয়ার উজ্জামান চৌধুরীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তারা কিন্তু এখানে এসেছেন আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন প্রিয় দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লন্ডন যুবলীগের নেতৃবৃন্দ এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু প্রচুর সুন্দরভাবে কিন্তু তারা নৌকার প্রচারণা করছেন বৃষ্টিও তাদেরকে থামাতে পারেনি প্রতিদিনই কিন্তু তারা এখানে আসছে প্রতিদিনই কিন্তু তারা সিলেটের আরো সেখানে অলিতে গলিতে তাদের পক্ষ থেকে নৌকার প্রচারণা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আজকে লন্ডন যুবলীগের প্রেসিডেন্ট সহ যুবলীগের নেতৃবৃন্দ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে তো এখানে বৃষ্টির মধ্যে তারা প্রতিদিনই কিন্তু বৃষ্টি গরমের মধ্যেও কিন্তু তারা সেই প্রচারণা করছেন তাদের উদ্দেশ্য হচ্ছে আনোয়ার উজ্জামান চৌধুরীর বিজয়কে নিশ্চিত করা এবং নিশ্চিত করেই যে তারা তারা দেশ থেকে ফিরতে পারেন সেটাই কিন্তু আমরা প্রত্যাশা রাখছি বৃষ্টির জন্য একটু আমরা দাঁড়াবো এরপর আমাদের এই যে জিন্দাবাজার থেকে শুরু করে চৌহাটা পর্যন্ত আমরা আজকে প্রচারণা দিব আমরা অনুরোধ জানাবো আজকে যারা এই মেঘের মধ্যে আমরা যারা এসেছেন আমাদের শহীদ হয়েছেন ধন্যবাদ জানাই আগামী 21 তারিখ
আমাদের প্রিয় নেতা জনাব আনোয়ার জামান চৌধুরীকে আপনারা নৌকা প্রতীকে একটা ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। একজন ভালো মানুষের জন্য আমরা এখানে এসেছি, আপনারা ভোট দিবেন, একটা সুন্দর একটা স্মার্ট নগরী আপনারা পাবেন। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আমরা শেষ করে নিচ্ছি, আপনারা দেখেন লন্ডন প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা তারা লন্ডন থেকে বাংলাদেশে আগমন করেছেন আনোয়ার চৌধুরীর বিজয়কে নিশ্চিত করার লক্ষ্যে। গত তিন চার দিন থেকে টানা বৃষ্টি চলছে এবং বৃষ্টির কারণে সিলেট শহরে অনেক জায়গায় জলাবদ্ধতা, গ্রামগঞ্জেও কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। তার মধ্যেও কিন্তু তারা কিন্তু প্রচারণা থেমে থাকেনি, প্রচারণা করে যাচ্ছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দুর্গেও কামনা করছি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।